সমাজের বুকে পাঁচ প্রকার নামাজি আছে, এটা রথ তলাতেও থাকতে পারে, খেজুর তলাতেও থাকতে পারে, ঘটমপুরে থাকতে পারে, কিংবা দুনিয়ার সব জায়গায় থাকতে পারে। কয় প্রকার বললাম? পাঁচ প্রকার। এক নম্বর সাপ্তাহিক নামাজি, হাসবেন না কেউ। দুই নম্বর মাসিক নামাজি, তিন নম্বর বার্ষিক নামাজি, চার নম্বর সিজনী নামাজি, পাঁচ নম্বর জানাজার নামাজি। কয় প্রকার বললাম? পাঁচ প্রকার নামাজি, ভালো করে শুনেন। এক নম্বর সাপ্তাহিক নামাজি, পুরো সপ্তাহ নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ নেই, কোনো নামাজ নাই, শুধু আসে জুমার নামাজটা পড়ার জন্য। কোন নামাজ? জুমার নামাজটা পড়ার জন্য আসে। রত্তলাই মনে হচ্ছে নাই, আছে? রত্তলাই আছে? কথা বলেন না কেন? আছে তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কমসে কম রত্তলাই তো আছে। আমরা সকলেই নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আমরা সাপ্তাহিক নামাজি হব না, আমরা পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ এত সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছেন, আপনারা কেন মসজিদটাকে আবাদ করছেন না? ঠিক কি না? আমরা মসজিদটাকে ভরিয়ে দেব, তবেই তো আল্লাহর রহমত হবে রত্তলায়, ঠিক কি না? বলেন। এক নম্বর সাপ্তাহিক নামাজি, দুই নম্বর হচ্ছে মাসিক নামাজি। এই নামাজিটা খুব ইম্পর্টেন্ট নামাজি, এরা পুরো বছর নামাজ পড়ে না, শুধু আসে রমজান মাসে নামাজ পড়ার জন্য। কোন মাসে? রমজান মাসে। আত্ম টুপি সুরমা জুব্বা পাগড়ি পরে এমন ভাবে প্রথম কাতারে দাঁড়িয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজিও জায়গা পায় না, পাঁচ ওয়াক্ত নামাজিও জায়গা পায় না। এরা হচ্ছে মাসিক নামাজি। আর তিন নম্বর হচ্ছে বার্ষিক নামাজি, এরা হচ্ছে বছরে একবারই পড়ে, বছরে একবারই পড়ে, পুরো বছর নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, কোনো নামাজ পড়ে না। এরা শুধু আসে ঈদের নামাজ পড়তে আর কুরবানির নামাজ পড়তে, আছে না? নাই, এরা দুই ঈদের নামাজ পড়ার জন্য আসে। আর চার নম্বর হচ্ছে সিজনী নামাজি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নামাজি, বুঝতে পেরেছেন না? এইটা হচ্ছে বিশেষ একটা নামাজি, এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, পুরো বছর নামাজ পড়ে না, এরা শুধু আসে শবে বরাতে রাত্রে নামাজ পড়ার জন্য। আবার কোন সময় ঢুকবে? এশার নামাজ ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে আত্ম টুপি সুরমা পাগড়ি জুব্বা পরে ঢুকে পড়বে, ঢুকে পড়ে ওই যে নামাজ পড়তে ঠুকাঠুকি করতে শুরু করলো একেবারে ফজরের আগে, ফজরের আজান আমাদের মঈদুল কাকা যে এমনই আসসালাতু খাইরুম মিনান নাওম বলেছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লো। এরা হচ্ছে সিজনী নামাজি। আর পাঁচ নম্বর হচ্ছে জানাজার নামাজি, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নামাজি, এরা কোনো নামাজ পড়ে না, কোনো নামাজ পড়ে না। এইখান থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে নদিয়া জেলাতে, ওইখানে একজন তার অনেক দূরের সম্পর্কে একজন মারা গিয়েছে, মাইয়্যাত হয়ে গিয়েছে, তার দুলা ভাইয়ের সালার 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 দুলা ভাই একজন মারা গিয়েছে, এইখান থেকে চলে গেল একদম নদিয়া জেলাতে, নদিয়া জেলায় গিয়ে জানাজার নামাজটা পড়ে চলে এলো, কিন্তু মসজিদের পাশে তার ঘর এক ওয়াক্ত নামাজও মসজিদে আসতে পারে না। এই পাঁচ প্রকার নামাজি কি আমরা হতে চাই? চিৎকার করে বলেন। আমরা হতে চাই না, আমরা পাঁচ প্রকার নামাজি হতে চাই না, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্তের নামাজের সাথে সাথে প্রত্যেকটা বিধান অনুযায়ী চলতে চাই, ঠিক কি না? বলেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ইবাদত আমরা পালন করতে চাই আল্লাহর, ইনশাআল্লাহ। পড়েন, কারণ একজন সত্যিকারের আদর্শবান মুমিন যদি হয়, সে নামাজকে বলে না আমার কাজ আছে, বরং কাজকে বলে আমার নামাজ আছে। আল্লাহর ভয় যদি কারোর কাছে থাকে, তারা অন্য কারোর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, যা কিছু করবে আল্লাহর কাছ থেকে চাইবে, অন্য কারোর কাছ থেকে সে চাইবে না।
কারণ মুমিন বান্দার একটা গুণ হচ্ছে ইন্নাল ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা হচ্ছে তারা যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করানো হয়, তখন তাদের অন্তরটা ভয়েতে কেঁপে যায়। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয়, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন বান্দা একমাত্র একজনের উপর ভরসা করে, কার উপর? আল্লাহর উপর ভরসা করে। এইটা হচ্ছে মুমিন বান্দার গুণ। মুমিন বান্দা আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চায় না, কোনো পীর বাবার কাছে, কোনো মাজারে গিয়ে, অন্য কোনো জায়গায় গিয়ে কিছু চাই না। কার কাছে চায়? চিৎকার করে বলেন, আল্লাহর কাছে চায়। আল্লাহ ছাড়া মুমিন বান্দার কেউ নাই, একমাত্র আল্লাহর কাছে চায়। আর মুমিন বান্দা যে হবে, যদি সত্যিকারের মুমিন হয়, যদি আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, আল্লাহ আমাদেরকে কোনোদিন একা ছাড়বেন না, কোনোদিন ছাড়বেন না। আপনি যা চাইবেন তাই পাবেন, যা চাইবেন। লিমান শা আমিনকুম আইয়াসতাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জান্নাতের মতন বড় নিয়ামতটাও আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। পড়ে তাহলে আমরা কেমন নামাজি হব একটু চিৎকার করে বলেন। পাঁচ ওয়াক্তের নামাজি, কেমন নামাজি? পাঁচ ওয়াক্তের নামাজি হব। কোন রকম মানুষকে দেখানোর জন্য আমরা নামাজি হব না, আমরা আল্লাহকে দেখানোর জন্য নামাজি হব। কার কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, কারা? আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে, শান্তশিষ্টভাবে, ধীরস্থিরভাবে নামাজ আদায় করে, ওই মুমিন বান্দারা সফল। এখন আমাদের অনেক নামাজি আছে পাইকারি নামাজি, এক মিনিটে দশ রাকাত শেষ। ও কী পড়ে, ও কী পড়ে? সেজদার তসবিহ কবার পড়ে, রুকু তসবিহ কবার পড়ে, সেইটা ফেরেশতারাও গুনতে পারে না। এক মিনিটে চার রাকাত শেষ, বলেন তো দেখি, এক মিনিটে যদি চার রাকাত শেষ হয়ে যায় সে কী পড়বে? আপনার সূরা ফাতিহা পড়তেই তো এক মিনিট লাগবে, ঠিক কিনা বলেন? আমরা ওই ধরনের লোক দেখানি নামাজি হব না, আমরা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বো। কাকে? চিৎকার করে বলেন, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বো। আজ থেকে ওয়াদা করেন, ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করব, আল্লাহর ঘরটাকে ভরিয়ে দেব, যা চাইব নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইব। কার কাছে? আল্লাহর কাছে চাইব, ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন, এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।